এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার সব থেকে বড় উচ্চতা বিশিষ্ট মূর্তি। ওয়েলকাম টু ডিডিসিভ্লগস। তো এখানে ডিডিসিভ্লগস আছে। তো আজকে আমরা এসেছি হচ্ছে তোমার লেক কালীবাড়ি। তো লেক গার্ডের স্টেশন থেকে নেবে আমরা যাচ্ছি, এখন হেঁটে হেঁটে যেতে হবে একটুখানি, তারপরে পড়বে হচ্ছে তোমার লেক কালীবাড়ি। এখন বাজে প্রায় পৌনে পাঁচটা কি পাঁচটা ওরকম বাজে হয়তো। তো এই সাইড দিয়ে সূর্যটা রিফ্লেক্ট করছে এই সাইডে মুখের, এই আর কি যাচ্ছি আমরা। আমি আর এই যে ডিডিসিভ্লগস, যেতে যেতে কথা হবে, মুখের রোদটা না। 20 minutes later. হাই, এখন লেক কালীবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো দেখুন পিছনে কত ভিড়, বছর মায়ের দর্শন করে এবার আমরা পরের গন্তব্যের দিকে চললাম। বন্ধুরা, আমরা সামনের দিকে গিয়ে চলেছি, আমার সাথে আছে ইয়োর জয় দাস। আমরা এগিয়ে চলেছি কলকাতার সবচেয়ে উচ্চতম স্ট্যাচু। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার সব থেকে বড় উচ্চতা বিশিষ্ট মূর্তি। তো আপনার এটা হচ্ছে গোপীনাথ যুগল মন্দির। তো এটা আপনাদের লেক কালীবাড়ির ঠিক পাশে। আপনারা আসুন, দেখুন, ভিজিট করুন। মিনিমাম এটা 250 থেকে 300 ফুট উঁচু। গাইজ, ওই জায়গাটা থেকে বেরিয়ে এসেছি, এখন দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে তোমার 5:43, মানে প্রায় 5:45। তো কলকাতার রাস্তার লাইট জ্বলে গেছে সাধারণত। তো গাড়ি আসছে একটা, একটু এগিয়ে যাই। তো এই দেখো আমাদের ডিডিসি ব্লগ। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে মানে ডিডিসি মেন ব্লগার, আজকে আমি ব্লগ করছি না, আজকে আমি ডিডিসি ব্লগসের ব্লগ করছি। তো এই আর কি, কেমন কেমন লাগছে? একদম বিন্দাস। তো অ্যাকচুয়ালি আজকে হয়েছে মেন ব্লগারের দায়িত্ব একে দিয়েছি, আমি জাস্ট ঘুরে বেড়াবো, যাবতীয় ডিটেলিংটা এ করি। পয়সা লেনদেন সব ভিতরে হয়ে আছে বলেন কি? জাস্ট লেকটা সামনেই পড়ে, তো লেকে আমরা ঢুকে পড়লাম। 20 মিনিটস লেটার বেরোবো, অন্ধকার তো হয়ে গেছে, 6:30 বাজে প্রায়, বাড়ি যেতে হবে এবারে। চলো এখানে স্টপ করি। ব্লগটি কেমন লাগলো? ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমাদের ব্লগ দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।